আর্চিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে বিনা চিকিৎসায় এক তরুণের মৃত্যুর অভিযোগ করেছিলেন এবার ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং এর জন্য তাকে নিঃশর্তে ক্ষমা চাইতে বলল এবার চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ওয়েস্ট বেঙ্গল। গত 6 সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে লেখেন যে সড়ক দুর্ঘটনার পরে কোনো রকম চিকিৎসা না পেয়ে 3 ঘন্টা ধরে রক্তপাতের পর কন্যাগুলির একটি তরুণ প্রাণ হারাল। আর্চিকরের ঘটনার প্রেক্ষিতে এবার ডাক্তারদের যে প্রতিবাদ আন্দোলন চলছে এবং এটি তারই পরিণতি। এরপরই রবিবার জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের তরফে অভিষেককে পাঠানো চিঠিতে লেখা হয়েছে যে আপনি 6 সেপ্টেম্বর এক্স হ্যান্ডেলে লেখেন যে আর্চিকরের বিক্ষোভের জেরে কোন্নগরে এক তরুণ রক্তাক্ত অবস্থায় কোনো চিকিৎসা না পেয়ে 3 ঘন্টায় পড়েছিলেন। বাস্তবে সকাল 9:10 থেকে 12:30 ওই যুবকের দুর্ভাগ্যজনক মৃত্যুর খবর পর্যন্ত তার চিকিৎসা হয়েছে। আপনার ভিত্তিহীন দাবির জন্য চিকিৎসকরা বিপদে পড়তে পারে, অযাচিত হিংসাকে উস্কে দিতে পারে। আমাদের দাবি নিঃশর্ত ক্ষমা চেয়ে আপনার এই ভুল তথ্য প্রত্যাহার করুন। উল্লেখ্য, কন্যাগড়ের বেঙ্গল ফাইন মোড়ে দুর্ঘটনার শিকার হন বিক্রম ভট্টাচার্য নামে এক যুবক এবং শুক্রবার তার 2 পায়ের ওপর দিয়ে লরি চলে যায়। প্রথমে শ্রীরামপুর হাসপাতালে এবং পরে কলকাতায় স্থানান্তরিত করা হয় তাকে। অভিযোগ ওঠে আর্চিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই নাকি বিনা চিকিৎসায় মৃত্যু হয় তার। এদিকে এরপরে শ্রীরামপুর ওয়ার্স হাসপাতালে সুপার দাবি করেন যে বিক্রম ভট্টাচার্য নামে ওই যুবককে আর্চিকর মেডিকেলে রেফার করাই হয়নি, তাকে পাঠানো হয়েছিল কলকাতা মেডিকেল কলেজে। যদিও দাবি করা হচ্ছে আর্চিকর হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু ঘটে এবং অন্তত 2 ঘন্টা বিনা চিকিৎসায় পড়েছিলেন ওই যুবক, তারপর তার চিকিৎসা শুরু হয়। এই দাবি অবশ্য উড়িয়ে দিয়েছেন আর্চিকরের MSDP। তিনি জানান চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথি রয়েছে তাদের কাছে।